ফির দুবারা আমাকে আসতে হলো। যাই হোক, উনি আসলে আমার আশিক এবং আমার ক্যাসেট ভক্ত মানুষ, আমার ক্যাসেট বহু শোনেন, বহু মানুষ আছেন। যাই হোক, আপনাদের অনুরোধে আমি কয়েকটা কালাম আপনাদের পেশে খিদমত করব। আপনারা আমার বহু ক্যাসেট শুনেছেন, যেমন আমি একটা ক্যাসেট বানিয়েছিলাম, ক্যাসেটের নাম ছিল কাটা মন্ডু কথা কয়। তাতে আমি একটা কালাম পড়েছিলাম, গোলাপের মালা গেঁথেছি পরাব বলে তোমায় ছুটে এসেছি, একবার কাছে ডেকে না। এই ক্যাসেটের নাম ছিল কাটা মন্ডু কথা কয়। তারপরে আমি ক্যাসেট বানালাম যুবতী নারী গিরগিটি হলো, যাতে আমি বলেছিলাম, ওরে কিয়ামতের আলামত দেখো নাম নগর মুম্বাই নাসিকে, যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কোরআন পাকে, বেয়াদবি করে কোরআন পাকে। এইরকম বহু ক্যাসেট আমার, 113 রকমের ভিসিডি ক্যাসেট বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এবং MP3 17খানা ক্যাসেট, অনেক ক্যাসেট। তো যাই হোক, অত অনুরোধ তো রাখা যাবে না। আজকে আমি যেটা আপনাদের সামনে রাখতে চলেছি এটা আমার কোনো ক্যাসেটের নয়, কারণ এখন ইউটিউব খুললেই তো আপনি পেয়ে যাবেন। তো SM নজরুল আপনাদের এখানে যখন নতুন এসেছে, কিছু নতুন জিনিস আপনাদের দিয়ে যাক। কি একটা কথা বলুন তো, আমি নাতের আগে কয়েকটা কথা বলে নিই। দেখুন, যে নবীকে মোহাব্বত করলো সে বেলালে হাবসি হলো, জোরে বলুন। আর যে নবীর সঙ্গে দুশ্মনী রাখলো সে হলো কে? আবু জেহেল, তাই না? আচ্ছা বলুন, মুসলমানরা আবু জেহেলের নাম শুনলে পায়ের জুতা মনে করে, ঠিক না ভুল? আচ্ছা কারণটা কি? আবু জেহেল কি আপনার ছাগল চুরি করেছে, মুরগি চুরি করেছে, ছেলের ঠ্যাং ভেঙে দিয়েছে? কিন্তু আবু জেহেলের নাম শুনলে মানুষ তাকে পায়ের জুতা মনে করে, তার কারণ কি? একটাই কারণ, সে ছিল গাদ্দারের রসুল। অন্যদিকে দেখুন বেলালে হাবসি, কালো কুৎসি বিশ্রি বেলালে হাবসি, এই বেলালের নাম যখন মুসলমান শোনেন মাথার তাজ মনে করে চুম্বন করেন, তাই না? তার একটাই কারণ, সে ছিল মোহাব্বতের রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই বেলালের মর্মান্তিক একটা ঘটনা বলবো। আপনারা যদিও জানেন, একটুখানি ইঙ্গিত দিই, যখন হজরতে বেলাল নবীর আশিক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, কত মার খেলেন উমাইয়ার হাতে, পুরো সারা দেহ রক্তাক্ত হয়ে গেল, উমাইয়া বলল, বেলাল এখনও সময় দিচ্ছি, তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, উমাইয়া তোমার যদি মনে হয় মারতে মারতে আমায় মেরে ফেলবে, মেরে ফেলো, আমি মরতে রাজি আছি, কিন্তু নবীর কলমা ছাড়তে আমি রাজি না। সেই বেলালকে হযরত আবু বকর যখন ওখান থেকে খরিদ করে নিয়ে এলেন, কিনে নিয়ে রসুলের কাছে নিয়ে এলেন, আহা, আল্লাহর রসুলের কাছে যখন এলেন, হযরত আবু বকর বলছেন, বেলাল তুমি যে রসুলকে এত মোহাব্বত করতে ভালোবাসতে, সেই নবীকে কি দেখেছো? বলল, না। বলো, ওই সামনে যে বসে আছেন উনি হলেন দোজাহানের বাদশা। হযরতে বেলালে হাবসি যেই আল্লাহর রসুলকে একবার দেখতে পেয়েছে, যেমন নাকি চুমুক লোহার কাছে নিয়ে গেলে লোহাটা স্যাট করে ধরে নেয়, বেলাল লাভ মেরে গিয়ে আল্লাহর রসুলের কদমে পড়ে যায়। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে বেলালকে তুলে বলছে, বেলাল আমার জন্য কষ্ট কষ্ট সহ্য করছ, বেলাল এইখানে তোমার স্থান নয়, তোমার স্থান হলো আমি রসুলুল্লাহ, আমার এ জায়গায়। আহা, রসুলকে ভালোবাসার পর রসুল কি মাকাম দিলেন? যখন নামাজ গোপনে গোপনে হতো, নামাজ যখন প্রকাশ্যে আসেনি, যখন ওমরে ফারুক কলমা পড়ার পর নামাজ প্রকাশ্যে এলো, সবাই চিন্তা করলো যে নামাজের জামাত হবে, এই জামাতে লোকজনকে আহ্বান করা যায় কী রূপে? কেউ কেউ বলল ঘন্টি বাজাও, কেউ বলল শাঁখ বাজাও, কেউ বলল বাঁশি বাজাও। জিবরিল আমিন এসে বলছে, না, আপনি আজানের প্রচলন করুন, আজান দিন। আহা,
কিন্তু আজান দেবে তো কে দেবে? দেখুন এত লোক আছে, কেউ যদি কাউকে মহব্বত করে ঘুরতে ফিরতে নজরটা কিন্তু সেই মহব্বতের লোকের দিকেই পড়বে, পড়বে না পড়বে না? হাজারো সাহাবা আছে, আল্লাহর রাসূলের নজরটা বেলালে হাবশির দিকে পড়ে গেল, বেলালকে বলছে বেলাল আজান দাও। আচ্ছা বলুন, পৃথিবীর মধ্যস্থল হলো কাবা, এই কাবাকে সামনে রেখে তামাম পৃথিবীর মানুষ সেজদা আদায় করে, করে না করে না? এইবারে বেলালে হাবশি কাবার ছাদে উঠে পড়ল, কিন্তু আজান দিচ্ছে না। আল্লাহর রাসূল বলছে বেলাল আজান দাও। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনে যদি থাকতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম, আজকে কাবার ছাদে আমি বেলাল, আজকে আমি আজান দেব তো কোন দিক মুখ করে আজান দেব? আল্লাহর রাসূল বলছে বেলাল কাবার কাবা মুস্তফাকে দেখো আর আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলো। বেলালে হাবসি তখন বলছেন মসজিদে উঠে কি বলছেন, হাইয়া আলা সালে, হাইয়া আলা ফালাহ, বোঝাবার জন্য বললাম। হযরতে বেলালে হাবসি যখন আজান দেয়, মক্কার নরনারী শুধু নয়, জোয়ান যুবক বৃদ্ধা আবার সবাই মিলে হাজার হাজার মানুষ লাইন করে ঘিরে ফেলে। সেই দিনে বেলালের আজান মক্কার মানুষ শুনেছিল, সবাই শুনে বলল বেলাল আল্লাহ কি সুর দিয়েছে তোমার গলায়। এই মক্কা থেকে বেলালকে নিয়ে যখন মদিনায় এলেন, মদিনার মানুষগুলো বেলাল কালো বলে সবাই বলতে লাগলো, আল্লাহর রাসূল ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালকে করলো, আর কাউ কি পেল না? আচ্ছা বলুন, কেউ যদি কাউকে ভালোবাসে, তার যদি কেউ বদনাম করে, মনে হয় একে মার্ডার করে দিয়ে আমি শুলে চড়ে যাব, আর কেউ যদি কাউকে ভালোবাসে, তার যদি কেউ প্রশংসা করে, মনে হয় একে আমি নিয়ে গিয়ে তড়কা বিরিয়ানি কিনে খাওয়াবো, মনে হয় না? হয় না। কিন্তু বেলালকে রাসূল এত ভালোবাসে, বেলালকে কালো বললে কি নবীর কষ্ট হয় না? তখন আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবী, আচ্ছা বলুন, মহাব্বতের কথা বলতে গেলে অন্ধকারের প্রয়োজন, এই অন্ধকারের রং কি, এই রাতের রং কি? কালো। পৃথিবীর জমিনের কোনো মানুষ চাই না আমার টাক হয়ে যাক, প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হলো মাথার চুল, এই চুলের রংটা কি বলুন? কালো। আপনি যে এত সুন্দর দুনিয়া দেখছেন, এই দুনিয়া দেখতে গেলে চোখের প্রয়োজন, এই চোখের তারার রংটা কি বলুন? কালো। আল্লাহর রাসূল বলছেন কালি কালো, কামলি কালো, নূর যে কালোই ঘেরা, তুমি কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই, হাই বিচার কালে যে বেলালে বলবে দয়াময়, আজান হেকে উম্মত সবাকে ডাকো না হেতাই। তাহলে আমার বেলাল কালো বলে ইনকার করো না। আচ্ছা, এগুলো আপনারা ওয়াজে শুনেছেন তাই না? আজকে আমি যে ঘটনা শোনাবো আপনারা হয়তো অনেকে শোনেননি। কি ঘটনা? আমার ক্যাসেটের মতো করে আমি আপনাদেরকে বলছি। একটু কথা না বললে ভাই গলাটা ঠিক হবে না ভাই, আমাকে একটু কথা বলতে দিতে হয়, কারণ আমি তো নাত পড়ব, সে বয়স তো আমার নেই, আমি এই জগতে আছি প্রায় 23 বছর। তো আপনারা জানেন যে কেউ, এখন তো আমি এই নাতের জগতে নেই, আমাদের ওয়াজ করা কাজ। তো আমি যখন প্রথমে উঠেছিলাম, বলতে বলতে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যায়, কোনো ব্যাপার নেই, একটা জোশের ব্যাপার থাকে, আমি নেমে গিয়ে আবার এসেছি,
তাহলে আমাকে একটু ঠিক করে নিতে হবে, কারণ না পড়তে গেলে সুরের প্রয়োজন। আমি যদি গলা ধরা নিয়ে বলি আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না, তাই না? এই জন্য গলাটা একটু ক্লিয়ার করার জন্য এগুলো আমাকে বলতে হচ্ছে। তো যাই হোক, এইবারে যে ঘটনা আপনাদের শোনাবো চোখে পানি রাখতে পারবেন না। ঘটনাটা হলো কি একটু মন দিয়ে শোনেন, যে বেলালকে আল্লাহর রাসূল এত ভালোবাসেন, একদিন আল্লাহর রাসূল মসজিদ নববীতে নামাজ আদা করে বাইরে এলেন, এমন সময় জিব্রিল আমিন এলেন, নবীকে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল বলছে, জিব্রিল তুমি যখনই আসো হাসি হাসি মুখ নিয়ে আসো, আজকে মনটা মরা মরা কেন? জিব্রিল আমিন বলছে, আজকে ভালো সুসংবাদ নেই, আজকে একটা খারাপ খবর নিয়ে এসেছে। কি খবর? যে বেলালকে আপনি এত ভালোবাসেন, মহাব্বত করেন, এই বেলাল আর নেই, কারণ বেলাল চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আর মাত্র আড়াই দিন হায়াত বাকি। আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমি বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আমার বেলাল থাকবে না, আমি কার আজান শুনবো? মনটা মরা করে বসে গেলেন। এমন সময় মাওলা আলী মুশকিল খুসা সেরে কুদা এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে দেখলেন মনটা মরা মরা, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিল দুঃখ দিল? আল্লাহর রাসূল কথা বলছেন না, হযরতে আলী বলছেন, আপনি বলুন কি করলে আপনার মুখে হাসি ফুটবে? তখন আল্লাহর রাসূল বলছেন, বইটা দাও, কি বলছেন রাসূল বলছেন, ও সেরে খুদালি শোনো, আজ তোমায় বলি তোমায় বলি, কি বলি, আছে কি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন কেন কেন? আর বেলালের বেলালের শাদি যে দিতে চাই, বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়, বেলালের শাদি যে দিতে চাই। আর আল্লাহর রাসূল আলীকে বলছেন, দেখো আলী, আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল, আর বয়স তার 40 এখন। এই খুব মন দিয়ে, আমি বলেছি চোখ থেকে পানি রাখতে পারবেন না যত বড়ই আপনি জালালি মেজাজের হন না কেন, একটু মন দিয়ে শুনুন। রাসূল বলছে, আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে, কিন্তু আর নিকাহ মিন সুন্নতি, বিবাহটা হো আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত। তাই রাসূল বলছে, আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, যার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। তবে শোনো, আমার বেলাল কে শাদি যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? আর বেলালের বেলালের শাদি যে দিতে চাই। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে কেউ যদি লুলো হয় তার বিয়ে হয় না কি গো? কেউ যদি চোখে অন্ধ হয় তার বিয়ে হয় না, কেউ কানা খোঁড়া তার বিয়ে হয় না, সবার বিয়ে হচ্ছে, হচ্ছে না? তো বেলাল আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের জন্য তামাম মদিনার মেয়েরা পাগল। আপনি কি বলছেন? বেলালের সুরে সব মেয়েরা পাগল, সবার বিয়ে হচ্ছে, বেলালের বিয়ে হবে না? আপনি একটু অপেক্ষা করুন, আমি যাচ্ছি আর বেলালের সুপাত্রীর সন্ধান নিয়ে ফিরে আসছি। তারপর কি ঘটলো দেখেন, আর মদিনার অলি গলি সেরে খোদা যাই গো বলি, মদিনায় গিয়ে সেরে খোদা বলছেন, মদিনার অলি গলি সেরে খোদা যাই গো বলি, কে আছো মেয়ের পিতা
নাও সবাই শুনে ওগো নাও সবাই শুনে, কি শুনবে? আর বেলালের শাদী হবে কন্যা যে তারে দেবে, বেলালের শাদী হবে কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই শোনে ওগো আমারই শোনে। মদিনার একজন নয় দুজন নয় হাজার হাজার মেয়েদের পিতারা হযরত আলীর ঘরটা চারিদিকে ঘিরে নিয়ে সবাই আলীকে বলতে লেগেছে, আলী দুহাই আলী আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন মেয়ের বাপ এসে বলছে, না না আমার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। একজন বলে, আলী আমার গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা যা আছে সব আমি বেলালের নামে দিয়ে দেব যদি বেলাল আমার জামাই হয়। আচ্ছা, এটা তো খুশির খবর, খবর না? হযরত আলী বলছেন, শোনো আজকে আমার ভীষণ ভালো লাগছে যে মদিনার হাজার হাজার মেয়েরা এসেছে, মেয়েদের বাপেরা এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য। কিন্তু একটা কথা, কি কথা? যে বেলালকে জামাই রূপে পাবার জন্য এসেছো, একটা কথা শোনো, বেলালের মাত্র আড়াই দিন হায়াত, আড়াই দিন পরে বেলাল ইন্তেকাল করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার মেয়ে সারা জন্মের জন্য বিধবা হয়ে যাবে। এইবারে বলো তুমি কি রাজি আছো? আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে যত মেয়েরা আছে, বাপ আছে, বাপ, আমরা যারা বাপ আছি পৃথিবীর জমিনে কাকে আপনি বেশি ভালোবাসেন? আমাদের ছেলে আছে মেয়ে আছে, একদম অন্তর থেকে বলবেন, সঠিক উত্তর দেবেন, আমাদের ছেলে আছে মেয়ে আছে আমরা কাকে বাপেরা বেশি ভালোবাসি? আহা, মেয়ে যান কেন বলুন তো? কোনো মেয়ে যদি একবার এসে বলে আব্বু, আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোনো বাপ যতই কষ্ট থাকুক, মেয়ে যদি এসে মুখে একবার ঘামটা মুছে দেয়, বাপকে একটা চুম্বন খেয়ে নেয়, বাপের কলিজাটা এত বড় হয়ে যায়, তাই না? বাপ যতই গরিব হোক, মেয়ে যদি বলে আব্বু এটা আমার চাই, বাপের যতই কষ্ট হোক, কষ্ট করেও মেয়ের জন্য কিনে নিয়ে আসে। এই জন্য প্রত্যেকটা বাপ মেয়ের নাম সিউটি বিউটি নাইটি যাই হোক না কেন, মেয়ের বাপ মেয়েকে যখনই ডাকে মা, এখানে শোন, কারণ মেয়ে হলো বড় মহাব্বতের জিনিস, তাই না? আহা হা হা, বড় মহাব্বতের জিনিস। আপনি বাপ, এখন আপনি শুনেছেন যে শাহরুখ খান বড় বড় হাস্তি, উনি আপনার মেয়ের সঙ্গে মেয়েকে বিয়ে করবেন, আপনার খুশি হবে না? হবে না। কিন্তু আপনি যদি জানেন যে ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তার মাত্র আড়াই দিন হায়াত, আড়াই দিন পরে আমার মেয়ে বিধবা হয়ে যাবে, আপনি জেনে শুনে কি বিয়ে দেবেন? দেবেন না, কেউ দেবেন না। তাই মদিনার মানুষ চিন্তা করলো, প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু আড়াই দিন যার হায়াত তার হাতে মেয়েকে তুলে দেওয়া যায় না। তাই কি ঘটনা ঘটছে দেখেন, আর আড়াই দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, আড়াই দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কেউ পা, আই আল্লাহ হবে কেউ পাই। আড়াই দিনের মধ্যে দেড় দিন গেল কেটে, একটা দিন আছে হাতে, দেড় দিন গেল কেটে, একটা দিন আছে হাতে, বেলালের জোড়া তবে নেই কি দুনিয়াই, আল্লাহ নেই কি দুনিয়াই। সবাই যখন চলে গেল, আলী মনটা মরা করে চলে আসছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন আমার আলী আসছে, কিন্তু আলীর মুখে কোনো সাড়া নেই, আলীর মনটা মরা মরা, আল্লাহর রাসূলের বুঝতে অসুবিধা হলো না। আল্লাহর রাসূল বলছে, আলী আমার বেলালের বিয়ের সুসংবাদ সুপাত্রীর খবর নিয়ে এসেছো? হযরতে আলীর মুখে কোনো কথা নেই, ভাইরে আমার আল্লাহর রাসূলের মনটা মরা মরা। আচ্ছা একটা কথা বলুন, আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করতেন না, সেই নবীর খুশিতে আমার আল্লাহ খুশি? আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কি খুশি হয় না কি বলুন? না গো না, সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ হতে একটা ঘটনা ঘটে গেল।
আহা, যেই আলী নবীর কাছে এলেন মনটা মরা করে বসে আছেন, সঙ্গে সঙ্গে একটা খবর এলো। কি খবর? আর হঠাৎ এক খবর এলো, কন্যা এক আছে ভালো। হঠাৎ এক খবর এলো, কন্যা এক আছে ভালো, রাবিয়া নামতে যে তার এসেছে হে তাই ওগো, এসেছে হে তাই। আসে রাবিয়া এমনি এমনি আসেনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে, তাই আজ ছুটে এসে বলে রাসূলুল্লাহ, বলে রাসূলুল্লাহ, রাবিয়া শাম দেশে তোর বাড়ি, ভীষণ সুন্দরী রাবিয়া। ছুটে ছুটে আল্লাহর রাসূলের সামনা সামনি এসে নবীর কদম ধরে ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি বেলালকে বিয়ে করার জন্য ছুটে ছুটে এসেছি। ওই রাবিয়ার সারা দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলছে, রাবিয়া এ কি কথা তুমি বলছো? তুমি কি জানো আজকে যাকে বিয়ে করার জন্য শাম থেকে তুমি ছুটে এসেছো, এই বেলাল কয়েক ঘন্টার মেহমান, কয়েক ঘন্টা পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। না গো না, এটা হয় না, হয় না। রাবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর? আমি জানি একদিন কিয়ামতের ময়দান হবে, সেইখানে আল্লাহ পাক যখন আসনে বসে বিচার করবেন, সেই দিনে আল্লাহ পাকের নাম হবে লিল্লাহিল ওয়াহিদিল কহার। সেই দিনে নেকি বদির হিসাব হবে, যার নেক আমল থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে, যার বদি থাকবে তাকে জাহান্নামাই দেবে। প্রত্যেকটা নারী এবং পুরুষকে হাজিরা দেওয়া লাগবে। আমি রাবিয়া জানি আমারও সেদিন হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ যখন আমায় জিজ্ঞেস করবে, রাবিয়া দুনিয়ার জমিন থেকে আমার জন্য নেক কি এমন করে এনেছো, আমি রাবিয়া বলবো, মা দুনিয়ার জমিনে এমন কোন নেক কাম আমার নাই, তবে দুনিয়ার জমিনে এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল যে হলো নবীর আশিক, নবীর প্রেমিক, ওই বেলাল হাবশির। আমি এক ঘন্টার বিবি হতে পেরেছিলাম। ইয়ার শুনুন না, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি যদি বেলালের এক ঘন্টার স্ত্রী হতে পারি আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আল্লাহর রাসূল আলীকে বলছেন, আলী দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি রাবিয়ার সঙ্গে বেলালের বিয়ে দিয়ে দাও। বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহর রাসূল বলছে, তোমাদের জন্য একটা আমি ঘর বানিয়েছি, যে ঘরটা মানুষের জীবনে একবার হয়, এটা হলো বাসর রাত বাসর ঘর, এই ঘরটা সাজিয়েছে। এইবারে বেলাল আর রাবিয়াকে বলছে, যাও যাও, তোমাদের হাতে সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে স্বামী স্ত্রী একটু প্রেম আলাপ করে নাও। রাবিয়ার বেলাল দুজনে হাত ধরে ঘরের মধ্যে প্রবেশ করে। বেলালও দাঁড়িয়ে রয়েছে, রাবিয়াও দাঁড়িয়ে রয়েছে। রাবিয়া বেলালের দিকে ভ্যাল 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 করে তাকিয়ে রয়েছে, বেলাল রাবিয়ার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে। বেলালের চোখ থেকে দু ফোঁটা পানি ঝরে যায়। রাবিয়া বলে, স্বামী কিসের জন্য চোখে পানি বার হয়? বেলাল বলে, রাবিয়া রে আমি কালো বলে তামাম মদিনার মানুষ আমায় মদিনার কাক বলতো, সবাই আমায় ঘৃণার নজরে দেখতো, কেউ কোনোদিন ভালোবাসতো না, কিন্তু আজকে আমি কত বড় ভাগ্যবান, তোমার মতো সুন্দরী রাবিয়া আজকে আমার স্ত্রী, কিন্তু এই সুখ আমার কপালে সইল না, আমায় চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। রাবিয়া চোখের পানি মুছে দিয়ে বলছে, স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না, আপনি একটু এইখানে বসুন। বিছানার মধ্যে রাবিয়া বসলো, বেলালকে বসালো। বেলালকে বলছে, স্বামী একবার মাথাটা আপনি আমার কোলে রাখুন। বলে, কেন? বলে, কোনোদিন আপনাকে
মহব্বত করতে পারবো না, কোনোদিন আপনাকে সেবা করতে পারবো না। আমার নরম নরম আঙুল দিয়ে আপনার চুলের মধ্যে একটু ইলিবিলি করে দেব, কারণ এই সুযোগ হয়তো আর কোনোদিন আমি পাবো না। বেলাল শুয়ে পড়ে, রাবিয়া চুলের মধ্যে ইলিবিলি করে, তারপর কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আমি আপনার জন্য কিছুই করতে পারি না, আমি আমার বাড়ি থেকে আমি নিজের হাতে তিনখানা রুটি বানিয়ে এনেছি, এই রুটিটা কিন্তু আপনাকে কেটে কেটে আমি নিজের হাতে আপনার গালে গালে খাওয়াবো। আর বেলাল বলছে, তিনটে রুটি, দেড়খানা তোমার দেড়খানা আমার। রাবিয়া বলে, না দুটো আপনার একটা আমার। এইবারে হাতে হাতে কেটে কেটে স্বামীকে খাওয়ায়, আর একটা রুটি নিজের জন্য রেখে দেয়, আর অপেক্ষায় থাকে ওই আজরাইলের অপেক্ষায়। মুহূর্তটা চিন্তা করুন, ওদিকে কান দেবেন না, খুব মেন জায়গায় আছেন, ভালো করে খেয়াল করুন, দেখুন আল্লাহর কাজ রহমতের পানি, তাই না? আল্লাহর মেহেরবানি যখন হয় আল্লাহর মেহেরবানি, তখনই সেখানে ঝরে রহমতের পানি, কোনো অসুবিধা নাই। আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি, না কি বলেন? মুহূর্তটা চিন্তা করুন, বেলালের মৌত হয়ে যাবে, আজরাইল আসার অপেক্ষা, রাবিয়া আর বেলাল অপেক্ষায় রয়েছে, বুঝতে পারছেন? মেন জায়গায় আছি, যেখানটাই বাসর ঘর, তার পাশ থেকে একটা রাস্তা পাড়ার মধ্যে চলে গেছে, সেই রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে, একটা ফকির, ফকিরের কাঁধে তার বৃদ্ধ মা রয়েছে। দেখুন ফকির দুনিয়ার জমিনে তিন রকমের ফকির আছে, একটা ফকির আছে পেটের জ্বালায় মানুষের কাছে গিয়ে চায়, ভাই আমায় খিদে লেগেছে, আমায় খাবার দাও, মানুষের দরবারে দরবারে গিয়ে ভিক্ষা করে, এক ফকির। আর এক ফকির আছে কারুর থেকে কিছু চাই না, লোকে যদি খুশি হয়ে কিছু দেয় সে নেয়, জোর করে নেয় না। আর তৃতীয় নম্বর ফকির, হক ফকির, যে আল্লাহর প্রতি রাজি খুশি থাকে, সে আল্লাহ খাওয়ালে খায়, না খাওয়ালে উপোস থাকে, কোনো মানুষকে সে গ্রাহ্য করে না, এটা হলো হক ফকির। এই ধরনের একজন ফকির তার মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মা বলছে, বেটা আমার খুব খিদে লেগেছে, কিন্তু ফকির করবে তো কি করবে, সে তো কোনো মানুষের দরবারে চায় না, কারণ হিল্লাই রুজি বাহানাই মৌত, কিছু পেতে গেলে মাধ্যমের মধ্যে নিতে হয়, মাধ্যমের সাহায্যে নিতে হয়। তাই ফকির মাকে কাঁধে নিয়ে একটা কথা বলছে, কি কথা বলছে জানেন? এক ফকির আসিয়া কো, আজ নাও শুনে সবাই, আজ একটা রুটি, আজ একটা রুটি যে আমারে দেবে, কারণ আমার মাকে খিদে লেগেছে, একটা রুটি, আজ একটা রুটি যে আমারে দেবে মা গো। আমায় যদি রুটি দেয় আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে একটা জিনিস দেবো, কি দেব? আমি একটু দোয়া দেব। সেটা কি দোয়া? ফকির বলছে, আজ একটা রুটি যে আমারে দেবে মা গো। আমি কি দোয়া করব? আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে, আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই, একটা রুটি যে আমারে দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। তারপর একটি রুটি ছিল দেখো, রাবিয়ার কাছে কটা রুটি? একটি রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অজরে কেঁদে, রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। রাবিয়া বলছে, তুমি আমার কথা শুনে কি করবে? বলে, কেন, তুমিও যে আমিও তা, আমরা বলি না, আরে ওলি তো কি হয়েছে, ও যা আমিও তা, বলি না ভাই? বলি। আচ্ছা একটা কথা বলি, আমার বাবলু ভাই, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, আমি ওখানে ছিলাম,
আপনারা যত বিল্ডিং বালাখানা দেখেছেন দেখবেন মার্বেল পাথরের চকচকে মার্বেল পাথর দিয়ে ঘর করা হয়। আচ্ছা এটাও একটা পাথর, আবার রাস্তায় পড়ে থাকে নুড়ি পাথর ওটাও একটা পাথর। আচ্ছা যে পাথর হাজরে আসওয়াদ নাম যার হাজি সাহেবরা হজে গিয়ে চুম্বন করে ওটাও একটা পাথর, ওই পাথরের যে সম্মান আর এই রাস্তায় পড়ে থাকা পাথরের সম্মান দুটো কি এক হবে? আচ্ছা বলুন আপনার নাম সত্তার আলী, আপনি একটা কাগজে সাদা কাগজে সত্তার সত্তার হাজারটা লিখেছেন, কেউ তাকে চুম্বন দেবে, কেউ তাকে সম্মান করবে, পা দিয়ে মারিয়ে চলে যাবে। কিন্তু যদি দিদি এখন একটা সাদা কাগজে লিখে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই নামের যে সম্মান আর আপনার সহ সম্মান কি এক হবে? এক হবে। ফকির বলছে মা তুই কি বলছিস? রাবিয়া বলছে তুমিও যা আমিও তা, আমার জন্য তুমি কি করতে পারো? ফকির বলছে মা তুই বুঝলি না, তুও মানুষ আমিও মানুষ, কিন্তু তোতে আমাতে আসমান জমিনের পার্থক্য আছে। বলে তার মানে? বলে শোন আমি এমনই একজন ফকির, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আমার জোবানের কথা কোনোদিন মিস হবে না। জোরে বলো। ফকির বলছে শোন মা আমার এই আল্লাহ বেনিয়াজ, আমি যে দোয়া করেছি। ফকিরকে রাবিয়া বলছে তুমি বললে যে একটা রুটি দেবে তার স্বামীর হায়াত দারাজ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, কিন্তু আমার স্বামী কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণ পরে মালেকাল মৌত এসে রুহু কব্জ করে নিয়ে চলে যাবে, আর তুমি বলছো রুহু হায়াত দারাজ হয়ে যাবে, এ কি কথা? তখন ফকির বলছে শোন মা আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলছে তাই নাকি বাপ, আল্লাহ তোমার এমন পাওয়ার দিয়েছে, তাহলে আমি তো একটা রুটি দিয়ে দিয়েছি বাপ। ফকির বলছে নুন যখন খেয়েছি গুণ তো গাইতেই হবে, তোর ঘর কই? বলে ওই তো। বলে ঠিক আছে চল। মাকে নিয়ে যেয়ে বলছে মা, তার উসরাই গিয়ে বলছে মা এখানে নামো, তুমি রুটি খাবে না, খিদে লেগেছে, ঠিক আছে এখানে বসো। ফকির রাবিয়াকে বলছে তোর স্বামীর হায়াত দানাজ হয়ে যাবে, মানে হায়াত এক্ষুনি কেটে নিয়ে চলে যাবে, মানে রুহু কব্জ করে নিয়ে যাবে আজরাইল, তাই না? তুই ঘরে যা আমি দেখছি। দরজার পাশে পাটা মেলে দিয়ে মাকে নিয়ে বসলো। তারপর কি ঘটনা ঘটলো দেখেন। আর সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া, আর মালিক আল মউত আসে রুহের ঝুলি নিয়া, ফেরেশতা কইও গো ফকির এখান হতে সরে যাও, বেলালের জন্নিতে আমায় সুযোগ একটু করে দাও। তখন ফকির বলছে কেডা, বুঝলেন না মানে কেবে, এমন তাড়া মেরেছে পিলুই চমকে দিয়েছে। আজরাইল বলছে এই তুই আদনা নাদান মানুষ, তোর পাওয়ার কি, তুই আমায় চিনিস না? ফকির বলছে তুই কে? আজরাইল তখন গুরু গম্ভীর আওয়াজে বলছে আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি বার করে নেই তার কাল ঘাম, আজরাইল আমার নাম। ফকির বলছে ওরে বাপরে বাপ, তুমি তো বিরাট বড় ফেমাস, তোমার অনেক নাম শুনেছি, আমার কত বড় ভাগ্য তোমার সঙ্গে আমার দিদার দেখা হয়ে গেল, তো তুমি কি মনে করে বাবা? আজরাইল বলছে শোন ফকির, আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে? বলে নড়ে না। বলে তাহলে আমি যে এখানে এসেছি আমার নিজের ইচ্ছাই নয়। বলে তার মানে? তো আজরাইল বলছে আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে, এ আজরাইল কারো বাধা না মানবে গো, বেলালের জান কবজ করে ছাড়বে। ফকির বলছে তোমার কাজ তুমি করবে, আমি বাধা দেবার কে? কিন্তু একটা কি ছোট্ট কথা জানার ইচ্ছা হয়, প্রশ্ন তোমায় করব, তুমি কি উত্তর দেবে? আজরাইল বলছে একটা কেন, তুই হাজারটা কর। বলে হুম একটা হলেই চলবে। বলে কি বল বল? ফকির বলছে আচ্ছা আল্লাহ কি বলেছে? বলে দেখ আল্লাহ রাতটাকে চারটে ভাগে ভাগ করেছে,
চার প্রহরে ভাগ করেছে, রাত ১২টা হলো দ্বিতীয় প্রহর। আল্লাহ বলেছে দ্বিতীয় প্রহরে একদম ঘড়ির কাঁটা এক সেকেন্ড এদিক ওদিক হবে না, ১২টা বাজবে, বেলালের রুহু কবজ করে আমার দরবারে হাজির করবি। ফকির ওই আজরাইলের দিকে তাকিয়ে বলছে, আজরাইল মিথ্যা বলছো না তো? আজরাইল চোখের দিকে তাকিয়ে বলছে, বেয়াদব, ফেরেশতা কোনোদিন মিথ্যা বলে? তখন ফকির বলছে, তাহলে কেটে পড়ো। বলে কেন? বলে ১২টা ১ মিনিট হয়ে গেছে। জোরে বলুন,